ইউপি নির্বাচনের নামে দেশ জুড়ে সরকারই আসলে সহিংসতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা জিএম কাদের। সকালে ঢাকার কারওয়ান বাজার বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পদ্ধতি ঠিক করা না হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে না বলেও মন্তব্য তাঁর। মুক্তবাজার অর্থনীতি বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে বিএফডিসিতে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের উপস্থাপনায় এতে অংশ নেন জাতীয় পার্টির চেয়ারম্যান বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। ছায়া সংসদে সরকার দলে অংশ নেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর বিরোধী দলে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক। এ সময় মুক্তবাজার অর্থনীতি বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে বিতর্কে জড়ান তার্কিকরা। এতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সড়কে যানবাহনের নৈরাজ্য ঠেকাতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের হাফপাস নিয়ে কথা বলেন। সড়কের যে নৈরাজ্য এটা সত্যি দুঃখজনক, যেন মনে হচ্ছে যেন কিছু মানুষের হাতে দেশবাসী জিম্মি হয়ে গেছে, মনে হচ্ছে তারা যেটা ভালো মনে করছেন তাই করছেন। তো তারা করলেও আমার দাবি থাকবে যে স্টুডেন্টদের জন্য হাফ যে টিকিটের ব্যবস্থা এটাকে বন্ধ করা কোনো ক্রমেই সঠিক হয়নি। ইউপি নির্বাচনের পরিস্থিতির সমালোচনা করে জিএম কাদের দ্বাদশ নির্বাচনের আগে নির্বাচনী ব্যবস্থা গঠনে সরকারের প্রতি আহ্বান জানান। ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোতে যেভাবে দেখছি সেটা কিন্তু সঠিক নির্বাচন হচ্ছে না, সেখানে নির্বাচনের নামে সহিংসতা হচ্ছে, খুনাখুনি হচ্ছে এবং জোর করে ভোট বাক্স দখল করা হচ্ছে এবং মোটামুটি প্রতিপক্ষকে মাঠেই থাকতে দেওয়া হচ্ছে না। সেই কারণে আমি মনে করি যে নির্বাচন ব্যবস্থাটাকে আমাদের এখন থেকেই ঠিক করতে হবে, যাতে আগামী সংসদ নির্বাচনের আগেই নির্বাচন ব্যবস্থা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচনের উপর যেন মানুষের আস্থা আসে। বর্তমানে কোনো স্থায়ী সমাধান নয় বলে মন্তব্য করেন জাতীয় পার্টির এই শীর্ষ নেতা। যতটুকু সম্ভব ভর্তুকি না দিয়ে অন্যভাবে আমাদের ব্যবস্থা নিতে হয়। সোহান খান, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি, সাথে আছি সবসময়।